বাগেরহাটের চিতলমারি উপজেলার প্রত্যন্ত গ্রাম টুমুরিয়া। দরিদ্র বাবা মা মাঠে ঘাটে কাজ করায় অনেক শিশুরা স্কুলে যেতে না পারায় গ্রামের 75 বছরের বৃদ্ধ পণ্ডিত কালীপদ বাছার শিশুদের তালপাতায় লেখাপড়া শেখাতে শুরু করেন। প্রথমে গোলপাতা, পরে গ্রামবাসীর সহায়তায় সরকারি খালপাড়ে পতিত জমিতে 2005 সালে গড়ে তোলেন শিশু শিক্ষা নিকেতন নামের একটি পাঠশালা। প্রাচীন যুগের মতো এই পাঠশালায় শিক্ষা শুরু করেন দোয়াতের কালী আর বাঁশের কঞ্চির কলম দিয়ে তালপাতায় লেখা শেখানো, যা বর্তমান প্রজন্মের কাছে রূপকথার গল্পের মতোই। একমাত্র শিক্ষক কালীপদ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বানান, যুক্তাক্ষর, শতকীয়া, নামতা, ধর্মীয় ও নৈতিক শিক্ষাও দেন এই পাঠশালাতে। আমার এই গ্রামের ছেলে মেয়েরা স্কুলে যায় না, লেখাপড়া করে না, মা বাবারা কর্মব্যস্ত হয়, কর্মব্যস্ত কারণ আগে মাত্র বসতে হয় না। আমি চাই যে এই পাড়ার বাচ্চাকে নিয়ে তালপাতা বাজায় লেখানো শুরু করি, এদের শিক্ষা দিয়ে শেষ হয়, নিজে যত পারি একে শিক্ষা দেই, এইভাবে আমি পাঠশালা শুরু করেছি। আমার উদ্দেশ্য গ্রাম যাতে জাতির মেরুদণ্ড শিক্ষা শিক্ষা গ্রহণ করে আস্তে আস্তে উঠে যাবে, দেশ উন্নত হবে, এইভাবে আমি শুরু করেছি। আমার কাজে গ্রামবাসী বা আমার কমিটি সন্তুষ্ট হয়ে খাল পাড়ে সরকারি জায়গায় এরা একটা ঘর করে দেয়, সেই ঘর এই এখানে যারা লেখাপড়া করছে তারা লেখাপড়া করে খুব শিক্ষিত হয়েছে, সুন্দর মেধাবী হয়েছে, ভালো রেজাল্ট করেছে, কোনো কোনো ছাত্রছাত্রী প্রাইমারি থেকে বৃত্তিও পাচ্ছে। আমার এইখান থেকে বাদ হয়ে যাওয়া ছাত্রছাত্রী যায়, আমার সামনে একটা আজই আছে বাচ্চা, তারা শ্রুতি বলে 2 নম্বর এখান থেকে দিচ্ছে। প্রাচীন আমলের মতো পাঠশালার তালপাতায় লেখা শিখতে পেরে অভিভাবকরা যেমন খুশি, তেমনি শিশু শিক্ষা নিকেতনের বিভিন্ন সমস্যার কথাও জানালেন অভিভাবকরা। খুদে শিশুরাও কিভাবে লেখাপড়া করে জানালো ক্ষীণ স্বরে। আমাদের এই তালপাতাটা হচ্ছে পুরা থেকে হাতে লেখা হয়, যা হাতে খড়ির মতো, ওটা হাতে করে হাতের লেখা ভালো হয়, বাচ্চারা সুন্দর লেখে, ধারাবাহিকভাবে উপর পর্যায়ে ওঠে, হাতের লেখাটা সুন্দর হয়। আর উনি খুব সুন্দর আকারে উচ্চারণ বাংলা ইংলিশ সুন্দর করে শেখায়, যা অন্য অন্য ওই 5 গ্রামের বা 10 গ্রাম বলা যায় সেখানে তেমন ভালো হয় না। সেই তালপাতা, সেই কলম, সেই দতের কালি, তা দিয়েই ছেলে মেয়েদের জীবন জীবিকা প্রতিষ্ঠিত করার জন্যে এরা বেশ ব্যতিব্যস্ত হয়েছে। মারাও তার সঙ্গে বিশেষ উদ্যোক্তা, যা ভূমিকা রাখবে পরবর্তী জন্মের। এই পাঠশালাটা শুরু হয়েছে 19 বছর, যখনই শুরু হয় তখন তাই গোলপাতার তলে শুরু করেছে, তারপরে সবাই আস্তে আস্তে কমিটিরা কিছু দিয়ে নদীর সাইডে একটা সরকারি জায়গায় টিনির দিয়ে উঠেছে। তো আমাকে এই জায়গা মাঠে বালি ভরার দরকার, জোয়ারে জল উঠে তলায় যায়, একটা টিউবওয়েল নেই, খাওয়ার পানি শীতকালে আসলি আমাকে জলের খুব কষ্ট হয়। তুমি যে কলম বানাই, কয়লা যে কালি বানাই, তালপাতায় এটা ভালো লেখাপড়া হয়, আমরা খুব খুশি। থেকে শিখতে ভালো হতেছে, দরিদ্র বাবা মা মাঠে ঘাটে কাজ করায় অনেক শিশুরা স্কুলে যেতে না পারায় এই উদ্যোগ নিয়েছেন তিনি। তালপাতায় অক্ষর চর্চায় হাতের লেখা সহজ ও ভালো হয়, এখান থেকে শিশুরা প্রথম অক্ষর জ্ঞান লাভ করে বলে জানান একমাত্র শিক্ষক বৃদ্ধ পণ্ডিত কালীপদ বাছার। সুপেয় পানি, বিদ্যুৎ, স্যানিটেশন সহ সব ধরনের কাজে সহযোগিতার আশ্বাস দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। প্রথমত তার যে প্রধান সমস্যা আমি জেনেছি যে ওইখানে পানি উঠে যায়, এই জায়গাটা একটু নিচু জায়গা, তো সেখানে তার এই পানি যাতে না উঠে বা পানি উঠে গেলে যাতে তার ঘরের মধ্যে না ঢুকে যায় তার একটু ভরাটের জন্য আমি ব্যবস্থা করব। দ্বিতীয় আরেকটি শুনেছি যে তার এখানে ওয়াশরুম নেই, আমি এটিও চেষ্টা করব যে তার একটু ওয়াশরুমের একটি ব্যবস্থা করে দেওয়া। তার সুপেয় পানির ব্যবস্থা নেই, এই বিষয়েও আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে তার জন্য এই সমস্যাটা সমাধান করা যায় সেটা আমি উদ্যোগ গ্রহণ করব। চিতলমারি উপজেলার 5 গ্রামের প্রায় অর্ধশত শিশু এখান থেকে অক্ষর জ্ঞান লাভ করে বিভিন্ন স্কুলে প্রথম স্থান অধিকার করে লেখাপড়া করছে।